হ্যালো গাইস, আমি প্রীতম। আমার প্রথম থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ অনেকটা রোদ, ছাদের মধ্যে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছো কতটা। এ মুহ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা। কোন এই লোক, কহাঁ সে আতে? ঠিক আছে গাইস, তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, একটা লাইক এই রোদ্দুর আর আমার জন্য একটা লাইক দিতে হবে, আর এত পরিশ্রম করছি তার জন্য আর একটা লাইক দিতে হবে। এত রোদ্দুরের জন্য দেখতে পাচ্ছ গায়ে মেলানিন বেড়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, একটা লাইক করে দেবে। আর এইরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আগে থেকে সরি। আমার হাতে এখন অনেক কিছু জিনিসপত্র আছে, সবের ব্যাপারে বলবো, সব ডিসকাস করবো আপনাদের সঙ্গে, সব কিছু বলবো। ভিডিওকে স্টার্ট করা যাক, তার আগে অবশ্যই ভিডিও মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওকে স্টার্ট করা যাক গাইজ। আমাদের কাছে আপাতত এখন এই সময় আছে একটা চামচ, একটা ফুড কালার, তারপরে আছে ভীম, আর আছে হাইড্রোজেন পারঅক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কাছের গ্লাসটা আনতে হবে, প্রচণ্ড রোদ্দুর। এইখানে আমি কাঁচের গ্লাস রাখলাম। এবারে গাইজ, আমি তো প্রথম দিকেই বলে রাখছি, এই সব কেমিক্যাল দিয়ে যা হোক আমি যা করছি, প্লিজ আপনারা কিছু করতে যাবেন না। কারণ এই যে H2O2 এই লিকুইডটা এতটাই ডেঞ্জারাস, আপনাদের স্কিনে যদি একবার পড়ে তাহলে কিন্তু পুরো স্কিন জ্বলিয়ে দেবে, পুরো ফর্সা হয়ে যাবেন। মানে সেরকম ফর্সা না, মানে আপনি মনে হচ্ছেন এটা মুখে মাখে মেখে নেবো, অনেক কিছু হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে, এবার হেভি লাগবে, কিন্তু না, প্রচুর ডেঞ্জারাস এটা। আর এই যে পটাশিয়াম পারম্যাগনেট, এটাও কিন্তু প্রচণ্ড একটা ভয়ঙ্কর জিনিস একদম। দয়া করে এটাকে কোনো ইউজ করবেন না, এই ভিডিওতে দেখানো কোনো কিছুই আপনার না করেন তো ভালো। যদি আপনার কেউ কিছু করতে পারবেন না তো তাও প্লিজ করবেন না। তো প্রথমেই ঢেলে দিতে হবে এখানে কাঁচের গ্লাস। এইবারে কী করতে হবে, হাইড্রোজেন পারঅক্সাইড এখানে দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম, রেসিপি বানানো শুরু হয়ে গেছে। তো এইবারে দিয়ে দিতে হবে, এখানে এক গ্লাস জল রেখেছি কারণ কাজে লাগবে এবারে। তো এখানে দিয়ে দেবো একটুখানি ভীম, তো ভীম দিয়ে দিলাম। এটাকে এবার মিক্স করে নেবো একটু ভালো করে, তারপরে যা করার করবো। তো ভীম যা হয়ে গেল, এইবারে যেটা দেবো সেইটা হচ্ছে ফুড কালার। একটা ফুড কালার দিয়ে দিলাম, ফুড কালারটা দিয়ে দেবো একটু জলে ভালো করে গুলে নেবো আগে। ভালো করে গুলতে হবে, চামচ দিয়ে বার করে নিলাম। তো দেখুন ফুড কালারটা গুলে গেছে আমাদের এখানে। তো এবারে আমি ভীমের উপরে হাইড্রোজেন পারঅক্সাইড যেটা আছে সেটার উপরে ঢেলে দেবো। তো দেখুন এখানে ঢালা হয়ে গেল। এইবারে গাইজ, এইবারে যে হাইড্রোজেন পারঅক্সাইডটা আছে এখান থেকে একটুখানি, আরে ইয়ার, এখানে তো হাইড্রোজেন পারঅক্সাইড আছে, একটুখানি জল আনতে হবে এবারে। এখানে অনেকটা বেঁচে গেছে, তো প্রথমে আর একটু জল দিতে হবে গাইজ। এখানে হাইড্রোজেন পারঅক্সাইড আছে, মেশানো তো হয়ে গেছে, এখানে আমরা একটু জল নিয়ে চলে এসেছি। তো এটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি ভাবছি যে এটাতে একটুখানি পারঅক্সাইড দেওয়া আছে, তো আমি ভাবছি আর একটু দিতে হবে, আর একটু দিয়ে দিলাম। পারঅক্সাইডের বোতল শেষ। এইবারে যে পটাশিয়াম পারম্যাগনেট আছে সেটাকে এই হাইড্রোজেন ছাড়া জলটাতে মেশাতে হবে। তো এইটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নিতে হবে আগে, প্রথমেই মিক্স করে নিতে হবে।
এটা দেখুন একটু পাউডার ফর্মে আছে এখন, এই যে সলিড ফর্মে আছে। তো এইটাকে প্রথমে মিক্স করে নেব। এটা খুব বাজে একটা স্মেল আসছে, খুব একটা বাজে স্মেল আসছে। তো খুবই খারাপ জিনিসটা, যেটা নাকে গেলে খুবই খারাপ হতে পারে। রেডি? পালিয়ে যেতে রেডি হবে। গাইজ দেখুন একবার, প্রচুর প্রচন্ড গরম এখানে এখন। ও মাই, এখনও পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে রয়ে গেছে, দেখুন একবার পুরোটা গলেনি। এই যে আর একটু জল নিয়ে এসে আর একবার দেবো, দেখি কি হয়। গাইজ আর একটু জল নিয়ে চলে এসেছি, ভালো করে গুলে নিচ্ছি যাতে ওটা দিতে পারি। তো মনে তো হচ্ছে না আর কোনো রিয়াকশান হবে বলে। তো আজকে কোনো টুল নয়, আজকে কোনো টেবিল নয়, কিছু নয়, তাই জন্যই করছি, কারণ টুল খারাপ হয়ে যেতে পারে, টেবিলও খারাপ হয়ে যেতে পারে। গাইজ এখানে দেখলেন আমার কী অবস্থা হয়ে গেছে, ছাদের পুরো পুরো মেরে গেছে। গাইজ এই জন্যই বলছি না, আপনারা হাত মানে কোনো মতেই এই জিনিসটা ইউজ করবেন না, প্রচণ্ড খতরনাক জিনিস এটা। আমার হাতে হাতে একটুখানি আমি ইচ্ছা করে আঙুলটা ডোবালাম, তো আমার হাত জ্বলছে পুরো, ভয় লাগছে আঙুলটা সাদা হয়ে যায়। তো এখানে দেখুন অবস্থাটা একবার, অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে এখানে। তো এই জায়গাটা এখন পরিষ্কার করতে হবে। গাইস আজকের জন্য এইটুকুই, নমস্কার, ভালো থাকবেন, হেলিকপ্টার যাচ্ছে। তো আজকের একটুখানি, বাই বাই। ভিডিওটার জন্যই একটা লাইক দিতে হবে, এত পরিশ্রমের জন্য আর এত কিছু দেখানোর জন্য একটা লাইক দিতেই হবে। আর এইরকমই ক্রেজি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এইরকমই সব ভিডিও আমরা রেগুলার দিই। বাই।